প্লাস্টিক বা কোনো খাবারের কোনো টুকরো বা কোনো কিছু যাতে না ফেলা হয়। জায়গাটা পরিষ্কার রাখুন, তাতে আপনাদেরও ভালো লাগবে, এখানে যারা চাষিরা চাষ করছে তাদেরও ভালো লাগবে যে এখানে যারা পর্যটক আসেন তারা অন্তত এই নিয়মটুকু মানে। বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন। আমি আজকে বেরিয়েছি শান্তিনিকেতনের পথে, দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমি থাকি দুর্গাপুর, সকাল 10টার সময় বাড়ি থেকে বের হয়েছি। আমাদের গাড়ি এখন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, গাড়ি এগিয়ে চলেছে আর আমি জানলার কাঁচ দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। দারুণ, তাড়াতাড়ি করে ক্যামেরা বন্দি করে নিলাম জায়গাটাকে, দারুণ লাগলো কিন্তু জায়গাটা। রাস্তা সত্যি দারুণ। যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি সেটি বোলপুর রোড। এই বোলপুর রোড ধরে আপনারা পৌঁছে যাবেন শান্তিনিকেতন। রাস্তা ভীষণ সুন্দর, ঝাঁ চকচকে রাস্তা। এই রাস্তায় গাড়ি চালিয়ে ভীষণ আরাম, আর দুই পাশে সবুজের সমাহার, কানে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির ডাক। বন্ধুরা, আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনারা বোলপুর স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো ধরে আপনারা শান্তিনিকেতন পৌঁছে যাবেন। প্রায় এক ঘন্টার মতো আমাদের গাড়ি রোড জ্যামে আটকে থাকার পর আবার গাড়ি চলা শুরু হলো। আরে বাহ, দারুণ তো, দেখো কি সুন্দরভাবে ওরা লাইন দিয়ে দিয়ে একে একে যাচ্ছে, এদিক ওদিক নয়, আমাদের গাড়িও যাচ্ছে আস্তে আস্তে। ওরাও কি সুন্দর, আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওরা নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমাদের গাড়িও যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। সত্যি কিন্তু দারুণ লাগলো এইখানটাতে আমার, বিশেষ করে। হাই ফ্রেন্ড, আমি এখন যাচ্ছি শান্তিনিকেতন। তো এই জায়গাটা দেখে ভীষণ ভালো লাগলো। দেখো চারিদিকে, দেখো সরষে ক্ষেত, এসে কেউ কোনো প্লাস্টিক বা কোনো খাবারের কোনো টুকরো বা কোনো কিছু যাতে না ফেলা হয়। জায়গাটা পরিষ্কার রাখুন, তাতে আপনাদেরও ভালো লাগবে, এখানে যারা চাষিরা চাষ করছে তাদেরও ভালো লাগবে যে এখানে যারা পর্যটক আসেন তারা অন্তত এই নিয়মটুকু মানে। এই জায়গাটা দেখো দারুণ লাগছে, আমি তো এখানটা মনে হচ্ছে হাঁটছি আর ভালো লাগছে জায়গাটা এসে, ভীষণ সুন্দর। চলে আসবেন এখানে আপনারা সবাই, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছো অবশ্যই আমার এই ভিডিওটা দেখুন পুরো শেষ অবধি, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে, এবং আপনাদের আরও আমি সুন্দর সুন্দর ভিডিও যাতে আগামী দিনে দিতে পারি তার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
বোলপুর স্টেশন থেকে আপনারা টোটো ভাড়া করে এখানে নামবেন। এখান থেকে আপনারা টোটো ভাড়া করে পুরো বিশ্বভারতী ঘুরতে পারেন, অথবা পায়ে হেঁটেও পুরো বিশ্বভারতী ঘুরতে পারেন। এখন যে জায়গাটি আপনারা দেখছেন সেটি আমাদের প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর উপাসনা গৃহ। এখনও প্রবেশ নিষিদ্ধ রেখেছেন কর্তৃপক্ষ, করোনাকালীন থেকে এখনও বন্ধ রয়েছে। গেটের বাইরে থেকে আপনাদেরকে উপাসনা গৃহ দেখাচ্ছি। এটি উপাসনা গৃহর ডান দিকের জায়গাটা, এটা গেট, গেটের এই বাইরের অংশ। এই গেট থেকে ভেতরে প্রবেশ করতে হয়, যেহেতু এখন বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ, পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ রেখেছেন, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপাসনা গৃহ। এটি কোভিডের সময় থেকে বিশ্বভারতীর কর্তৃপক্ষ পর্যটকদের উপাসনা গৃহ ভেতরে যাওয়ার প্রবেশ নিষিদ্ধ করেছেন, তাই আমরা গেটের বাইরে থেকে উপাসনা গৃহ দেখলাম। শান্তিনিকেতনে 1891 সালে প্রতিষ্ঠিত হয় উপাসনা গৃহ। প্রতি বছর পৌষমেলা সূচনা এইখানে, সাতই পৌষের উপাসনার মাধ্যমেই হয়। প্রথম দিকে সপ্তাহের প্রথম দিনই সকালে উপাসনার রীতি ছিল, পরে মহর্ষির দীক্ষা দিবস বুধবার উপাসনা হয়। যে জায়গাটি এখন দেখছেন সেটি ছাতিমতলা। ছাতিমতলা শান্তিনিকেতনের সৃষ্টি ও বিশ্বভারতীর জন্ম এই ছাতিমতলায়। ভীষণ সুন্দর দেখুন এই ছাতিমতলা। আমি আপনাদের গেটের বাইরে থেকে যেটুকু দেখাতে পারছি। শান্তিনিকেতন এর আগেও আমি দুবার এসেছিলাম, তখন খোলা ছিল এবং বেশ সুন্দরভাবে সব কিছুই দেখতে পেয়েছিলাম, কিন্তু এবারে বন্ধ, বাইরে থেকে যেটুকু যা দেখলাম। আদিবাসী সাঁওতাল পরিবারের মূর্তি এটি, যা সহজ পাঠে বয়ে দেখতে পাওয়া যায়। কেটের বাইরে থেকে যা ক্যামেরাবন্দি করলাম তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। 2015 সালে বিশ্বভারতী স্টুডেন্টরা এটি তৈরি করেন, বিশেষ করে টেরাকোটার কাজ করার জন্য। ভীষণ সুন্দর এটি, বাইরে থেকেই দেখতে হচ্ছে সব কিছু, কিছু করার নেই। কলাভবন, কলাভবনের গেটের বাইরে, গেটের বাইরে থেকে আমাদের বিশ্বভারতী দেখতে হলো আজ। যাহা দেখিলাম তাহাই সুন্দর, তাহাই অপূর্ব। শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট অবস্থিত। প্রতি বছর দেশ ও বিদেশ থেকে প্রচুর পর্যটকেরা এখানে আসেন। শিক্ষাকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছেন। তবে শান্তিনিকেতনের পূর্বের নাম ভুবনডাঙ্গা। ভুবনডাঙ্গা নামটি আসলে কুখ্যাত ডাকাত ভুবন ডাকাতের নাম অনুসারে। আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে এই বিশ্বভারতী। বিশ্বভারতী প্রাঙ্গণে আপনাদের চোখে পড়বে এই সুন্দর সুন্দর জিনিস, যা আপনারা কিনতে পারেন, অথবা আপনারা সোনাঝুরির হাটেও এইসব জিনিস কিনতে পারেন। খুব সুন্দর এই রবীন্দ্রনাথের ছবিগুলি।
শান্তিনিকেতনের বিশ্বভারতীকে বাই বাই জানিয়ে চললাম বাড়ির দিকে। এসছিলাম সকালে, বিকেল হয়ে এলো, বাড়ি যাবার পালা। এই কয়েকটা ঘন্টা বেশ সুন্দর কাটালাম এখানে এসে। মনোরম পরিবেশ আর আমাদের প্রাণীর কবি, আমাদের বিশ্বকবি, এত সুন্দর পরিবেশ তা সবারই মুগ্ধ হবে। এখানে পারলে আপনারা অন্তত একবার এসে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে।